প্রিয় বিনিয়োগকারীগণ, আসসালামু আলাইকুম। এসএমজি টিভির প্রতিদিনের আয়োজন বাজার পর্যালোচনা অনুষ্ঠানে বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ঝিলিক ঠাকুর। আমি মিতু হাসান। শুরুতেই দেখে আসি ডিএসসি সূচকের দিকে। সূচক আজ 15 পয়েন্ট বেড়ে 4917 পয়েন্ট এসে দাঁড়িয়েছে। বেড়েছে 160টি কোম্পানির শেয়ার দর, কমেছে 139টি কোম্পানির শেয়ার দর এবং অপরিবর্তিত রয়েছে 56টি কোম্পানির শেয়ার দর। আজ ডিএসসিতে লেনদেন হয়েছে 915 কোটি 5 লাখ 14 হাজার টাকা। মিতু, কালকের চেয়ে লেনদেন কিন্তু প্রায় 150 কোটি টাকার মতো বেড়েছে, সেই সাথে কিন্তু 15 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে সূচক। হ্যাঁ, আমরা কিন্তু যেটা বললেন লেনদেন, আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্টটাই কিন্তু হচ্ছে লেনদেন। মাঝখানে আমাদের লেনদেনটা একটু কমে গিয়েছিল, 500 কোটির ঘরে চলে গিয়েছিল, সেটা হচ্ছে এখন 900 কোটিতে আসছে। তো ভালো হবে আরও বাজার, কারণ বিএসইসি কিন্তু ওয়াদাবদ্ধ, তারা কিন্তু এই কমিশন ওয়াদাবদ্ধ আসলে বিনিয়োগকারীদের কাছে যে তারা বাজার ভালো করে দেখাবেন, একটা ডিজিটাল ক্যাপিটাল মার্কেট তারা দেখাবেন। তো আশা করছি বাজার আরও ভালো যাবে। তো কালকে বিএসইসি কমিশনের সাথে বিনিয়োগকারীদের যে বৈঠক হয়েছিল সেখানে তারা উপস্থাপন করেছে তাদের 19 দফা দাবির মধ্যে, সেটা হচ্ছে মার্জিন ঋণ 1:0.5 থেকে সেটা 1:1 আনতে হবে। তো এই সম্পর্কে বিনিয়োগকারীরা তো তাদের মতামত উপস্থাপন করেছেন, কিন্তু বিশ্লেষকরা কি মনে করছেন? হ্যাঁ, একটা জিনিস যেটা মিসিং হয়েছে, যে আপনি বললেন যে 1:0.5 থেকে 1:1 করেছে, আর সেই সাথে কিন্তু তারা আরেকটা কথা বলেছে মার্জিন ঋণ সম্পর্কে, সেটা হচ্ছে তাদের সুদের হারটা বার্ষিক যেন 10% হয়, সেটা বলেছে। তো এই বিষয়ে আসলে বিশ্লেষকরা বলছে যে হ্যাঁ, এটা অবশ্যই যুক্তিযুক্ত তাদের দাবি। কেননা হচ্ছে কি, দেখেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখি, আমাদের বাংলাদেশের শেয়ার বাজারের প্রেক্ষাপটে যে সকল বিনিয়োগকারী আছেন, বেশিরভাগ যে ক্ষুদ্র বিনিয়োগকারী, তো তারা কিন্তু হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মার্জিন ঋণটা ব্যবহার করে। তো সেই ক্ষেত্রে মোটামুটি সব বিনিয়োগকারীরা কিন্তু মার্জিন ঋণের উপরই কম বেশি ডিপেন্ড করে। তো সেই ক্ষেত্রে বিশ্লেষকরা ওই দিকটা বিবেচনা করে বলছে হ্যাঁ, অবশ্যই এটা যুক্তিযুক্ত, বিনিয়োগকারীরা যেটা বলছে অবশ্যই যুক্তিযুক্ত, তারা একটা দাবি করেছে এটা। তো আমরা যদি তাদের আরেকটা দাবি দেখি, যে তারা বলেছে আইপিও 3 মাস বন্ধ রাখার দাবি তারা জানিয়েছে। কিছু কিছু বিনিয়োগকারী আবার বলছে যে 6 মাস যেন আইপিওটা বন্ধ থাকে, এই ব্যাপারে কি মনে করছেন? দেখেন, তাদের দাবিতে তারা বলেছে যে 3 মাস যেন আইপিও বন্ধ করে দেয়, এবং তারা কিন্তু আইপিও সম্পর্কে আরেকটা সুন্দর কথা বলেছে, তারা আইপিও সম্বন্ধে আরেকটা কথা বলেছে যে যে পেড আপ ক্যাপিটাল, যে কোম্পানি আইপিওতে আসবে তাদের যে পরিশোধিত মূলধন, তার 10% পরিশোধিত মূলধনের 10% থাকতে হবে, শেয়ার বাজারে থাকতে হবে। তো তাদের পরিপ্রেক্ষিতে কিন্তু আরও যারা বিনিয়োগকারী আছে তাদের দাবি তো আছে, তার পিছনে আরও কিছু বিনিয়োগকারী বলেছে যে 3 মাস নেই, এটা 6 মাস হলে আরও বেশি ভালো হয়। তারপরে হচ্ছে যেটা 10% ওনারা দাবি করেছে, ওনারা বলছে 10% বা 30% করলে ভালো হয়। তাহলে দেখা যায় কোম্পানিগুলো গেম করতে পারে না, কারণ অনেক ক্ষেত্রে অনেক ধরনের কোম্পানি গেম করে। আর যেমন একজন বিনিয়োগকারী, একটা আপা আমাদেরকে বলেছেন যে উনি ওয়ালটন সম্পর্কে কিছু কথা বলেছেন, যে ওয়ালটন অনেক বড় একটা গেম করেছে, বিএসইসি এটা যে আসলে কেন নোটিস করতে পারলো না, কারণ হচ্ছে ওয়ালটন হচ্ছে প্রথমে ওরা একদম অল্প শেয়ার বাজারে ছেড়েছে, 1% কম তারা শেয়ার ছেড়েছে, আর বিনিয়োগকারীরা হচ্ছে কি এটার প্রতি খুব হুমড়ি খেয়ে পড়েছে। কিন্তু ওনার কথা হচ্ছে যে বিনিয়োগকারীরা আসলে যে ওয়ালটনের মধ্যে কি পেয়েছে সেটা আসলে উনি বুঝতে পারছে না, কারণ দেখেন কি তাদের যে কম্পিটিটর নেই এমন কিন্তু না, তাদের কম্পিটিটর আছে, সামনে আরো আসবে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে কি, যখন দেখা যাবে কোনো কোম্পানি লসে যাবে, একটা সুযোগ আছে, সে ডিভিডেন্ড না দিয়ে জেড ক্যাটাগরিতে গিয়ে বসে পড়বে। তো এরকম করে দেখা যাবে কোম্পানির অবস্থা অনেক খারাপে চলে যাবে, আর বর্তমানে যে শেয়ারের দামটা এত বেড়ে গেল, হ্যাঁ বিনিয়োগকারীরা সব হুমড়ি খেয়ে পড়েছে এই কোম্পানির উপরে, যে তারা যদি এখন 200-300% ডিভিডেন্ডও দেয়, কিন্তু বিনিয়োগকারীদের কিন্তু সেই 10 টাকা ফেসবুকের উপরেই পাবে, অবশ্যই এত দাম যে শেয়ারে সেখানে তার উপর পাবে না, সেই 10 টাকা ফেসবুকের উপরেই পাবে। আর তার সাথে বড় সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, তারা যদি 1% কম হচ্ছে শেয়ার বাজারে ছেড়েছে, তো বিনিয়োগকারী আর কতটুকু ডিভিডেন্ড পাবে? সম্পূর্ণ ডিভিডেন্ড তো তাদের হাতেই থাকবে, বরঞ্চ তারা এখানে একটা, আসলে এটা ওয়ালটনের একটা চালাকি, যেটা গত কমিশন তাদেরকে করে দিয়েছে, সুযোগ দিয়েছে। এখন যখন তার চাহিদা বেড়ে গেছে শেয়ারের, কারণ অল্প জিনিসে তো যদি আপনার অল্প জিনিস তার যদি চাহিদা বেশি থাকে অবশ্যই তার দামটা বেড়ে যাবে, বেড়ে যাবে কেন, সে 1% কম শেয়ার ছেড়েছে তাহলে তো অবশ্যই তার দাম বাড়বে, তাই না?
এখন তারা বলছে কি যে তাদের শেয়ারের চাহিদা বেশি, ওনারা আরো দুইটা কোম্পানি শেয়ার বাজারে নিয়ে আসবে। তো একটা, হ্যাঁ এরকম আগেও এসেছে যে এক গ্রুপের অনেক কোম্পানি এসেছে কিন্তু ব্যক্তি মালিকানাধীন একটা কোম্পানি ওয়ালটন, তো এরকম আগে কখনো ঘটেনি না, ঘটেনি যে তা না, কিন্তু এই যে তারা যে এখানে যে একটা গেম খেলেছে, এই গেমটা বিএসসিসি অবশ্যই নজর রাখতে হবে, কারণ বর্তমান বিএসসিসি তো নজর রাখবে উনি আশা করেছেন, কারণ যে মন্তব্যটা করছে মন্তব্য কিন্তু আমার নিজের না, যে বলেছেন যে আপু বলেছেন, তো অবশ্যই বিএসসিসিকে নজর রাখতে হবে, কারণ পূর্বে যে কমিশন ছিল তারা হচ্ছে এমন একটা সুযোগ করে দিয়েছে বলেই কিন্তু যে কোম্পানিগুলো এমন অবস্থা সুযোগ পেয়েছে, তো ওনাকে একটু হচ্ছে বর্তমান যে কমিশন তাকে একটু নজর দিতে হবে আইপিওর ক্ষেত্রে। আর ওই যেটা 6 মাসের কথা বলেছে যে 3 মাস না 6 মাস আইপিও বন্ধ করা দরকার, এটাই বলবো। আর হচ্ছে অবশ্যই বিনিয়োগকারীদের বুঝে শুনে বিনিয়োগ করতে হবে, আমি যে বলবো যে ওয়ালটন খারাপ অমুক কোম্পানি ভালো তা না, ওয়ালটনেও তারা বিনিয়োগ করতে পারে তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু বুঝে শুনে করতে হবে যে তার বিনিয়োগটা কোন কোম্পানিতে হওয়া দরকার এবং কি পরিমাণ হওয়া দরকার, এটাই বলবো। প্রিয় বিনিয়োগকারীগণ, আপনাদের 19 দফা দাবি সফল হোক এবং সেই সাথে অব্যাহত থাকুক বিএসসিসি কমিশনের সকল কার্যকরী পদক্ষেপ, এই শুভকামনায় বাজার পর্যালোচনা এখানেই শেষ করছি। শেয়ার বাজারে সকল নিউজ আমাদের বাজার পর্যালোচনা অনুষ্ঠানটি নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, এবং লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।